হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বংক্রিপ্টো আজকে আমি আপনাদেরকে বিটকয়নের শর্ট টার্ম এবং মিড টার্মের চার্টের অ্যানালিসিস দেবো এবং তার সাথে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে সেটাও দেবো যেটা আপনাদের জানাটা অত্যন্ত জরুরি তাই জন্য আজকে ভিডিওটিকে একটু স্কিপ না করে দেখুন দেখার পর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলওয়ার টিভিতে একদমই ভুলবেন না সাথে প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন সেকশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো ভিডিওর একদম শুরুতেই বলছি আজকে ভিডিওটিকে স্পন্সার করেছে গেট ডট আয়ো যেখানে চলছে বিআরসি টোয়েন্টি টোকেন এয়ার ড্রপ কার্নিভাল অর্থাৎ বিআরসি টোয়েন্টি টোকেনগুলোর এবার এয়ারড্রপও হতে চলেছে এবং সেই সমস্ত টোকেনের মধ্যে আপনারা পার্টিসিপেটও করতে পারবেন এবং আপনারা যদি নিজেদের অ্যাকাউন্টটাকে লেভেল টুতে নিয়ে যান এবং তারপর এয়ার ড্রপসে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা কিছু না কিছু কয়েন পাবেন অর্থাৎ বিনান্সের মতো কিন্তু এখানে সিচুয়েশান নয় যে পাবেন কি পাবেন না তার কোনো গ্যারেন্টি নেই লেভেল টুতে নিয়ে গেলে কিন্তু গেট ডট আয়ো থেকে আপনারা ডেফিনেটলি এয়ার ড্রপে পার্টিসিপেট করার পর কিছু না কিছু টোকেন পাবেনই পাবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন গেট ডোটায়ের মধ্যে এয়ারড্রপের ইন প্রোগ্রেস আছে নিউর আই কয়েন বি কয়েন এবং এম থ্রি আই কয়েন এবং তার আগে কিন্তু অডি শপের মতো বেশ কিছু কয়েন এয়ারড্রপ অলরেডি হয়ে গিয়েছে তো এই ধরনের এয়ারড্রপে আপনারা চাইলেই পার্টিসিপেট করতে পারবেন বারবার বলা হচ্ছে আপনি যদি এয়ারড্রপে পার্টিসিপেট করতে চান তাহলে কিন্তু গেট আপনাদের জন্য বেটার প্ল্যাটফর্ম এবং বিনান্সের চেয়ে অনেক বেটার এবং তার সাথে বিআরসি টোয়েন্টি কয়েন কিন্তু অলরেডি গেট ডটাতে ভালোভাবে লিস্টিং হয়ে গিয়েছে আপনার বিআরসি টোয়েন্টি কয়েনগুলোর লিস্টও দেখতে পাচ্ছেন এখানে অডি ট্র্যাকের মতো বেশ কিছু কয়েন কিন্তু আপনারা গেট তো পেয়ে যাবেন ট্রেড করার জন্য অর্থাৎ একটা এক্সচেঞ্জের মধ্যে আপনারা ছোট বড় সব রকমের কয়েনও পেয়ে যান এবং তার সাথে আপনাদেরকে বলে রাখি গেট ডটাতে যদি আপনারা এয়ার ড্রপে পার্টিসিপেট করতে চান তাহলে ডেফিনেটলি আপনারা টেলিগ্রাম থেকে গেট ডট আইও নিউজ এই যে চ্যানেলটা আছে সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ এই যে চ্যানেলটা আছে সেখান থেকেই কিন্তু আপনারা সমস্ত নিউজ পেয়ে যাবেন সবার আগে তাই জন্য এখানে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতেই পাচ্ছেন ফিফটি থাউজেন্ডেরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে তো আপনারাও চাইলে এখানে জয়েন হয়ে যেতে পারেন লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এবার আমরা চলে আসছি আমাদের মেন টপিক বিটকয়নের চার্টে বিটকয়নের প্রথমে আমরা চার ঘন্টার চার্টে আছি তারপর আমরা ওয়ান ডে চার্টে শিফট করবো এবং দেখব আর এসআর কন্ডিশন প্রথমে চার ঘন্টার চার্ট অনুযায়ী আমরা দেখে নিচ্ছি যে ফোরটি টু থাউজেন্ড ডলারের একটি ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল সেখান থেকে কিন্তু বাউন্স করছি বিটকয়েন এবং ডাইরেক্টলি আমরা দেখতে পাচ্ছি প্রাইস হিট করেছি ফোরটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারকে অর্থাৎ এই জায়গায় আবারও এখানে রেজিস্টেন্স আছে তো মোস্ট টাইম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে যা কন্ডিশন সেখানে আমরা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং ব্রেকআউটগুলো টিকছে না ব্রেক ডাউন হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুইক বাইং হচ্ছে এর যে মেন রিজেন সেটা আপনাদেরকে বলে রাখি এর জন্য আমাদেরকে আসতে হবে ডেলি চার্টে ডেলি চার্টে আসার পর আমরা আর এস ওপেন করে নিয়েছি এবার আমরা একটুখানি কম্পেয়ার করার চেষ্টা করে দেখব যে প্রিভিয়াস চার্ট কন্ডিশন সাথে কারেন্ট মার্কেটের যে চার্ট কন্ডিশন চলছে তার কী ধরনের মিল আছে এবং পরবর্তীকালে কি ধরনের এফেক্ট আমরা দেখতে পেতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস বারবার কিন্তু থার্টি এইট থাউজেন্ড ডলারকে হিট করার চেষ্টা করছিল এবং হিট করে ব্রেক করার চেষ্টা করছিল কিন্তু আমরা বারবারই দেখছিলাম যে যারা বায়ার আছে তারা কিন্তু আনসাকসেসফুল হয়ে যাচ্ছে এবং এই কন্ডিশনটা যখন তৈরি হয়েছিল তখনও আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো সময় থার্টি এইট থাউজেন্ড ডলার কিন্তু ব্রেক হয়ে যেতে পারে এবং তারপর কিন্তু আমরা আপসাইড মুভমেন্ট দেখতে পাবো অ্যারাউন্ড ফর্টি টু থাউজেন্ড অবধি তো দেখা যায় তার চেয়েও বেশি ফর্টি ফোর থাউজেন্ড অব্দি কিন্তু প্রাইস চলে যায় তো এখনও কিন্তু সেরকমই একটা কন্ডিশন হয়েছে আপনার যদি একটু আর এস দিকে চোখ রাখেন প্রাইস কিন্তু খুব একটা সাইড ওয়াইজ মুভ করছে এবং বারবার ফর্টি ফোর থাউজেন্ড ডলারের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্রেন্স আছে সেটাকে ব্রেক করার চেষ্টা করছে অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আর এস আই এর মধ্যে এরকম একটা ডিক্লাইনিং চার্ট আছে অর্থাৎ আর এস আই এক কথায় বলতে গেলে প্রপার ওয়েতে ব্রেক ডাউনও হচ্ছে না ব্রেকআউটও হচ্ছে না যতক্ষণ অবধি আর এস আইএসআই এর মান ফিফটি ওপরে রয়েছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে পজিটিভ হিসাবেই দেখতে পারি এবং সেই হিসেবে কিন্তু দেখতে গেলে মার্কেটে আমরা যখন এখান থেকে একটা প্রপার ওয়েতে ব্রেকআউট দেখতে পাবো যেমনটা এই জায়গায় দেখতে পাওয়া গেছিলো তখন কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে হ্যাঁ বিটকয়েন কিন্তু ফর্টি ফোর থাউজেন্ডের রেজিস্টেন্সকে প্রপার ওয়েতে ব্রেক করবে এবং আমরা কিন্তু একটা ডেলি ক্যান্ডেলের ক্লোজিং যদি পাই ফর্টি ফোর থাউজেন্ড ডলারের উপরে সেক্ষেত্রে কিন্তু আবারও অনেক ইজি হয়ে যাবে আমাদের পক্ষে পরবর্তী যে ট্রেডগুলো আছে সেগুলোকে প্ল্যান করা এবার চলে আসছি আমরা একটুখানি বিটকয়েনের ডমিনেন্সের চার্টে এবং চলে এসছি আবার আমরা উইকলি চার্টে দেখতেই পাচ্ছেন যে ট্রেন লাইনটা ছিল সেই ট্রেন লাইন থেকে কিন্তু আমাদের ব্রেকডাউন হচ্ছে এবং ব্রেক ডাউন যে হতে পারে আগের বহু ভিডিও বলা হয়েছিল যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তারা আশা করি প্রতিটি ভিডিও দেখেন এবং এই প্রতিটি ভিডিও কিন্তু এই ব্যাপারগুলোকে এক্সপ্লেন করা হয়েছে যখনই আমরা দেখতে পাবো এখানে ব্রেকডাউন হবে তখন কিন্তু আমরা দেখব অল্ট কয়েনগুলো পাম্প করবে আমরা যদি এখন ক্রিপ্টো মিটারে চলে যাই তাহলে দেখুন অল্ট কয়েন্সের মধ্যে ভলিউমও ঢুকছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কয়েন যেগুলো এখনও অব্দি ট্রেন্ডিংয়ে আছে যেমন ডোডো যেমন রুন যেমন সল ইত্যাদি কয়েন কিন্তু অলরেডি বাড়ছে ও এম অর্থাৎ ওম কয়েনটাতেও কিন্তু ভালো রকমের ভলিউম ঢুকছে এবং পরবর্তীকালে বাড়তে পারে অলরেডি কিন্তু ওম কয়েন অনেক বেড়ে গিয়েছে তাই জন্য ইমিডিয়েট কিন্তু ট্রেড নিতে যাবেন না যারা ট্রেড নিতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি প্রফেশনাল হলে তবেই ট্রেড নেবেন আর না জানলে কিন্তু আপনারা ডেফিনেটলি আপনাদের প্রিমিয়াম চ্যানেলও জয়েন করতে পারেন তো প্রিমিয়াম চ্যানেল সংক্রান্ত যখন কোথায় চলে এলো তো একদম সিম্পল বলে রাখি আজকে টোয়েন্টি এইথ ডিসেম্বর এখানে কিন্তু বাম্পার অফার চলছে এবং এক মাসে মাত্র পনেরো ডলারের জায়গায় ছ ডলারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রিমিয়াম চ্যানেলকে এবং ন মাসে মাত্র ছাব্বিশ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রিমিয়াম চ্যানেলের সাবস্ক্রিপশন তো ডেফিনেটলি আপনারা কিন্তু জয়েন হয়ে যেতে পারেন আমাদের প্রিমিয়াম চ্যানেলে যেখানে কিন্তু আপনারা ডেলি বেসিসে ট্রেড পেয়ে যান এবং তার সাথেই আমাদের নিউ ইয়ার উপলক্ষে হার্ডওয়ার ওয়ালেটের উপরও কিন্তু ব্যাপক ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেড়শো জায়গায় কিন্তু একশো পনেরো ডলারে আপনারা টেন জিমের ওয়ালেট পাচ্ছেন এবং সেফ প্যালার এস ওয়ান কিন্তু আপনারা এইটি ফাইভ ডলারে পেয়ে যাচ্ছেন লেজারের ন্যানো এস প্লাস এবং এক্স এক্সকেও কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন সেই হিসেবে আপনারা যদি চান নিজেদের জন্য একটা হার্ডওয়্যার ওয়ালেট পার্চেস করতে আপনারা কিন্তু এখনই করতে পারেন লিঙ্ক কিন্তু আপনার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন যেখানে আপনারা আমাদের হার্ডওয়্যার ওয়ালেট এবং অ্যাসিক মাইনারের পারচেস লিঙ্ক থেকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন এবং ডাইরেক্টলি কিন্তু আপনারা কিনে নিতে পারবেন হার্ডওয়্যার ওয়ালেট এবং অ্যাসিক মাইনার এবার মেন ব্যাপারে আসছি যে কেন আপনারা আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হবেন দেখতেই পাচ্ছেন ডিসেম্বরের ছাব্বিশ তারিখে দেওয়ার ট্রেড হচ্ছে আলপাকা কয়েনের আলপাকা কয়েনের চারটা একবার খুলে দেখে নিতে পারেন আমরা ট্রেড দেওয়া হয়েছিল ওয়ান নাইন সিক্স জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স ডলারের নিচে এবং কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আলপাকা আমাদের থার্ড টার্গেটের কাছাকাছি চলে যায় এবং অটোমেটিক্যালি টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি স্পটে প্রফিট দেয় মাত্র থ্রি এস লিভারেজ নিয়েও কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট থাকতো এবং গত কালকে ট্রেড দেখুন ডিসেম্বরের টোয়েন্টি সেভেন মাস কয়েনের ট্রেড একটু যদি আমরা মাস কয়েনের চার্টে চলে আসি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন মাস কয়েন কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড টার্গেট হিট হয়ে গিয়েছে এবং দশ পার্সেন্ট কিন্তু এটা স্পটে বেড়েছে এবং এই ধরনের যে ট্রেডগুলো এখন তৈরি হচ্ছে এটাই কিন্তু বেস্ট টাইম ট্রেড করার জন্য তার কারণ মার্কেট বাড়ছে আমরা দেখতে পাচ্ছি বিট কয়েনের ডমিনেন্সে ফল হচ্ছে অল্ট কয়েনগুলো দিনের পর দিন বেড়ে চলেছে কোনো কোনো কয়েন সাপোর্ট পাচ্ছে যেই তখনই কিন্তু বাড়তে আরম্ভ করে দিচ্ছে তাই জন্য এখন যদি আপনারা ট্রেড করতে না পারেন বা না শেখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আরও অসুবিধা হবে সেই হিসাবে এখনই কিন্তু বেস্ট টাইম আপনাদের ট্রেডিং কেরিয়ারটা স্টার্ট করার এবং এই টাইমটার মধ্যে কিছু নলেজ গ্যাদার করে নেওয়ার তো সেই কারণ ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এখানে আপনারা মডারেটারের লিঙ্ক দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট আইডি মডারেটার ওয়ান মডারেটার টু যে কোনো এখানে আইডিতে আপনারা কন্ট্যাক্ট করলে মডারেটার আপনাকে জানিয়ে দেবে কী করে আপনারা আমাদের টেলিগ্রাম প্রিমিয়ামে জয়েন হতে পারবেন এবার আমরা একটুখানি ওভারঅল মার্কেটকে বোঝার জন্য চলে আসছি এস পি এক্স ফাইভ হান্ড্রেড অর্থাৎ এস এন পি ফাইভ হান্ড্রেডের চার্টে যেটা হচ্ছে ইউএস স্টক মার্কেটের চার্ট এবার একটুখানি খেয়াল করে দেখুন দু হাজার একুশ হাজারের ডিসেম্বর থেকে মার্কেটকে আমরা ফল হতে দেখেছিলাম এবং আজকে হচ্ছে দু সালের প্রায় ডিসেম্বরের শেষ সপ্তাহ অর্থাৎ এক কথায় বলতে গেলে মাঝখানে মাত্র দুখানা বছর গড়িয়ে গিয়েছে এবং তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এস এন আবার আগের জায়গায় ফিরে আসছে তো মাত্র সাতশো দিনের মধ্যে কিন্তু আমরা দেখছি স্টক মার্কেটে যা ক্র্যাশ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং ইউএস স্টক মার্কেট আবারও নিজের বুলিশনেস ফিরে পাচ্ছে তো এটা কিন্তু একটা প্রপার পজিটিভ ব্যাপার এবার এই দু বছরে অনেক কিছু হয়ে গেছে যেমন বেড়েছে ইনফ্লেশন ইনফ্লেশন তেমনই কিন্তু ইন্টারেস্ট রেট হাইক হয়েছে এবং আমরা মার্কেটে পরস্পর ক্র্যাশ দেখতে পেয়েছি বিটকয়েন আমরা যখন চ্যানেল স্টার্ট করেছিলাম তখনই ছিল ফর্টি এইট থাউজেন্ডের তারপর ডাইরেক্ট মাসের পর মাস পড়তে পড়তে এটা কিন্তু সিক্সটিন থাউজেন্ড অবধি নেমে গিয়েছিল তো সেই জায়গা থেকে যে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট অনেক রিকভারি করেছে তাই নয় এস এন ফাইভ হান্ড্রেডও আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক হারে রিকভারি হয়েছে তো এখানে একটা জিনিস বলে রাখা উচিত এস পি ফাইভ হান্ড্রেড রিকভার করেছে মানে কিন্তু এই নয় যে সমস্ত টেক্সট স্টকসগুলো রিকভার করেছে অনেক টেক্সট কিন্তু এখনও অনেক নিচে পড়ে আছে তার মেন কারণ সেই সমস্ত যে সমস্ত কোম্পানি আছে তারা কিন্তু এই যে দুটো বছর টাইম গ্যাপ ছিল সেই টাইমের মধ্যে প্রপার ওয়েতে কাজ করে উঠতে পারেনি অথবা প্রপার ওয়েতে ব্যালেন্সিং শোট করতে পারেনি বা পজিটিভ কোনো রিটার্ন দিতে পারেনি সেই হিসাবে কিন্তু সেই সমস্ত স্টক এখন অব্দি অনেক নিচে পড়ে আছে তো সেই সমস্ত স্টকের কথা ছেড়ে দিচ্ছি আমরা চলে আসছি এবার মেন আমাদের প্রসঙ্গে যে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে টাকাগুলো ইনভেস্ট হচ্ছে সেই টাকার পরিমাণ কী হারে বাড়তে পারে তো যে হারে আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেট মাত্র দু বছরের মধ্যে আবার আগের জায়গায় ফিরে এলো ক্রিপ্টো মার্কেট কিন্তু যখন বাড়তে আরম্ভ করবে এই স্টক মার্কেটের থেকে অনেক বেটার রিটার্ন আপনাদেরকে দেওয়ার ক্ষমতা রাখে সেই হিসাবে আপনারা কিন্তু যারা হোল্ড করছেন বিভিন্ন কয়েনকে তারা ডেফিনেটলি কোনোদিনও দিনও যাবেন না অনেক সময় দিন মার্কেটকে এবং ডেফিনেটলি মার্কেট কিন্তু আপনাদেরকে ব্যাপক হারে রিটার্ন দেবে এবার আমরা অনেক সময় কনফিউশন দেখতে পাই যে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ আলটিমেটলি কত ডলারে গিয়ে দাঁড়াতে পারে তো একটা বেসিক ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী কিন্তু এটা এক্স্যাক্টলি বলা সম্ভব হয় না এর আগে দু হাজার সতেরো আঠেরো সালের যে আমরা বুল মার্কেটখানা দেখেছিলাম তারপর যখন দু হাজার একুশ সালে আমরা আবারও দেখলাম বুল মার্কেট এলো প্রায় তিনশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু মার্কেট পাম্প করেছিল অর্থাৎ ওভারঅল টোটাল মার্কেট ক্যাপে আমরা পাম্প দেখতে পেয়েছিলাম এবছর আবার ওই যে তিনশো পার্সেন্টের পাম্প আমরা টপ রেঞ্জ অর্থাৎ থ্রি ট্রিলিয়ন ডলার থেকে দেখতে পাবো তার কিন্তু কোনো রকমের গ্যারেন্টি নেই সেই হিসেবে আমরা এক্সপেক্ট করে চলেছি অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড থেকে 150 হান্ড্রেড অ্যান্ড ফিফটি পার্সেন্টের কাছাকাছি গ্রোথ যেটা হচ্ছে প্রায় ছ থেকে আট ট্রিলিয়নের মধ্যে এটা কিন্তু হতে পারে অর্থাৎ অ্যাটলিস্ট পাঁচ ট্রিলিয়নের বেশি কিন্তু মার্কেট ডেফিনেটলি হয়ে যেতে পারে দু সালে তো সেই হিসাবে দেখতে গেলে যে সমস্ত কয়েন এখনও অবধি অনেক কমে পড়ে আছে ইভেন ভালো কয়েনের মধ্যেও দেখতে গেলে ডট আছে ফাইল এডিএ যে সমস্ত কয়েন অনেক নিচে পড়ে আছে আপনারা একবার ভেবে দেখুন অনলি টোটাল মার্কেট ক্যাপে যদি আমরা দেড়শো পার্সেন্টের কাছাকাছি ইনক্রিমেন্ট দেখতে পাই তাহলে কিন্তু পরবর্তীকালে এই সমস্ত কয়েনে মিনিমাম আপনারা ধরে রাখতে পারেন এইট এক্সটের থেকে টেন এক্সের কাছাকাছি প্রফিট আপনারা পেয়ে যেতেই পারেন এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি দেখতে পাচ্ছেন আমরা আছি এক্স আর পি কয়েনের চার্টে এবং দু হাজার আঠারো সালের বা সতেরো আঠারো সালের যে বুল মার্কেটটা গেছিলো তারপর একুশ সালে আমরা দেখতে পেয়েছিলাম এক্সআরপি কয়েন কিন্তু আর আগের জায়গায় ফিরে যায়নি তো এই যে পঁচিশ সালে যে মার্কেটটা আসতে চলেছে সেখানে কিন্তু একটা কমপ্লিট চান্স আছে যে এক্স কয়েন নিজের অল টাইম হাইকে ব্রেক করবে অর্থাৎ তিন ডলারের ওপর সাড়ে তিন ডলারের ওপর কিন্তু এক্স কয়েনের প্রাইস উঠে আসতে পারে তো সেটা হওয়ার সম্ভাবনা আরও কেন আছে তার মেন কারণটাই বলে রাখি এক্স আর ডমিনেন্স কমলেও অন্যান্য কয়েনের চাপে থাকা কন্ডিশনেও কিন্তু এক্সআরপির মার্কেট ক্যাপে আমরা সেই অর্থে পরিবর্তন দেখতে পাইনি হ্যাঁ অবশ্যই এক্স আর ডমিনেন্স কমেছে ডমিনেন্সের চার্ট খোলার কোনো দরকার নেই আপনাদের তা আমি একদম ক্লিয়ারলি বলছি

কন্ডিশন সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট ভিডিও বিটকয়েনের আপনারা কিন্তু অবশ্যই চার ঘন্টা এবং একদিনের চার্টের দিকে নজর রাখবেন এবং তার সাথে ফর্টি টু থাউজেন্ড ডলারের সাপোর্ট এবং ফর্টি ফোর থাউজেন্ড ডলারের রেজিস্ট্রেন্স মধ্যেই কিন্তু বিটকয়েন ঘোরাফেরা করার চান্স আছে ম্যাক্সিমাম এই দু এক সপ্তাহের জন্য কিন্তু এবং সেই সময় যদি আমরা দেখি ডমিনেন্স কমছে অবশ্যই আমরা অর্ডকয় কয়েনগুলোকে পাম্প হয়ে দেখবো সেই টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে ভালো ভালো ট্রেডও করতে হবে তাই ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদের প্রিমিয়াম চ্যানেলেও জয়েন হতে পারেন আর আজকে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবান্ডি টিভিতে একদমই ভুলবেন না যাতে করে এই ধরনের কন্টেন্ট ডেলি পেতে পারেন তো আজকের মধ্যে এখানেই Thank you for watching our video. Stay safe. Happy investing. Bye.